আসসালামু আলাইকুম, আমি মুক্তার আলী। আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো কখনো চিন্তাও করি নাই। আসলে আমি একটা প্রতারণার ভিতরে পড়ছি। জুনের 2 তারিখে আমি আমেরিকায় গেছিলাম ঘুরতে। তো তখন ওই সময়টা আমার সামাও সাব্বির রহমানের সাথে কথা হয়। তো সে আমাকে হুট করে বললো, আপনি কি ইন্টারন্যাশনাল লাইসেন্স করছেন? আমি হ্যাঁ আমি লাইসেন্স করেছি। তো আমি বললাম কেন? তো বললো যে আমার লাইসেন্সটা কেমন বুঝতেছি না, আপনার লাইসেন্সটা একটু দেন তো আমি দেখি। প্রথমে আমি তাকে কোনো লাইসেন্স দিই নাই। পরবর্তীতে সে আবার আমাকে মেসেজ দেয় যে কি ব্যাপার, 2 দিন হয়ে গেল ভাই, আপনি এখনো লাইসেন্স দিলেন না আমাকে। পর আমি তাকে সামান্য লাইসেন্সের পিকচার পাঠাই। পর পিকচার পাঠানোর পর আমি তো আর কিছু জানি না ব্যাপারগুলো। পরে আমার হঠাৎ করে এক বড় ভাই সাংবাদিক আমাকে পুরো একটা ডিটেলস পাঠালো যে আমার লাইসেন্সের এগেনস্টে কেস হয়েছে। আমি ইংল্যান্ডে কখনো যাই নাই, আমার ইংল্যান্ডে কোনো ভিসা নাই, এরপর আমার নামে কেস হয়েছে। আমি তো টোটালি অবাক হয়ে গেছি যে আসলে এটা কিভাবে হলো। পরে আমি সাব্বির রহমানকে কল করি, তাকে ব্যাপারগুলো জানাই, বাট সে ব্যাপারগুলো নিয়ে কোনো ইন্টারভিউ করেনি, উল্টা আমাকে বলছে গেল ভুয়া নিউজ হ্যান ত্যান। পরে আমি এটা সব জায়গায় কথা বলছি, কথা বলার পর বলছে যে আসলে এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, এটা সমাধান না করা যায়। তো এরকম প্রতারণার ভিতরে পড়ছে আমার লাইসেন্স এগেনস্টে। তো আমি চাইবো যে অন্যরা যদি না পড়ুক, এই জন্য আমি আগাম সবাইকে একটা বার্তা দিয়ে রাখলাম।